অনেক সময় আপনারা দেখে থাকবেন বা শুনে থাকবেন যে ডাজ এপিএস ম্যাটার, অথবা অনেকেই বলে থাকে যে এপিএস কি ইস্পোর্ট টাইটেল গেমসগুলোতে ম্যাটার করে, অথবা এপিএস কি, সকল কিছু বিষয়ে আমরা জানবো এই ভিডিওতে। হোয়াটস অ্যাপিং গাইজ, সিপিএস হিয়ার অ্যান্ড ইউ ওয়াচিং পিসি টেক, সো লেটস বিগিন। তো এই ভিডিওটি তাদের জন্য হতে চলেছে যারা গেমিং করেন বা গেমিংয়ের ক্যারিয়ারের কথা চিন্তা করছেন, অথবা আপনি ইস্পোর্ট টাইটেলের দিকে ঝুঁকতে চান, অথবা যদি আপনি হয়ে থাকেন একজন কম্পিটিটিভ প্লেয়ার। তো এই ভিডিওটি মেইনলি তাদের জন্য, তাই এই ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছুই জানতে পারবেন। সো লেটস টক অ্যাবাউট ইট। সো এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনি মেক শিওর করুন যে আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা, আর না থাকলে করে নিন, বেল আইকন সহ প্রেস করে দেবেন। তো যেই কথাটি হচ্ছিল এপিএস কি ম্যাটার করে, তো বলবো যে ইয়েস ম্যাটার করে। তো তার আগে জানি এপিএসটা কি। এপিএস এর ফুল ফর্ম হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ আপনার গ্রাফিক্স কার্ড বা আপনার সিস্টেম এক সেকেন্ডে কতটা ফ্রেম জেনারেট করতে পারে এবং আপনার মনিটর এক সেকেন্ডে কতবার রিফ্রেশ হতে পারে, এই জিনিসটিকেই নির্দেশ করে। তবে আপনার মনিটর সেকেন্ডে কতটি ফ্রেম দেখাচ্ছে সেটি এপিএস এর ক্ষেত্রে গণ্য করা হয় না। তবে অনেক সময় এই মনিটরের হার্সকে এপিএস এর সাথে জুড়ে দেওয়া হয়, কারণ এটা আপনার গেমসকে অনেক সময় অনেক স্মুথ এবং প্লেএবল করে তোলে। তবে অ্যাকচুয়ালি বা ফ্রেম রেটের টেকনিক মানেই হচ্ছে আপনার সিস্টেম বা কম্পিউটার আপনাকে সেকেন্ডে কত ফ্রেম দেখাতে পারে সেটি হচ্ছে এপিএস। তবে অনেকেই এখানে গুলিয়ে ফেলে যে এপিএস মানে তো ফার্স্ট পারসন শুটিং গেমসও হয়ে থাকে, তবে সেই গেমের কথা আমি বলছি না, এখানে অ্যাকচুয়াল যে এপিএস ফ্রেম পার সেকেন্ড সেটিরই কথা উল্লেখ হবে। তো আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তো অবশ্যই আপনি ফ্রেম পার সেকেন্ড বা এপিএস এর সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে যদি আপনি ইস্পোর্ট টাইটেল বা কম্পিটিটিভ গেমার হয়ে থাকেন, সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। তো আপনাদের কি করা উচিত, এই এপিএস কি শুধুমাত্র মার্কেটিং টার্ম, অথবা আমাদের গেমিং স্কিল কি কম হলেও চলবে, এরকম কিচ্ছু না। সবগুলোর কম্বিনেশনেই কিন্তু একটা ভালো গেমিং এবং কম্পিটিটিভ গেমিং করা সম্ভব হয়ে থাকে। একটাবার যদি আপনি স্টোরি লাইন অথবা হ্যাভি টাইটেল গেমস খেলে থাকেন, যেমন শ্যাডো অফ দ্য টম্ব রাইডার, অ্যাসাসিন ক্রিড ভালহালা, সাইবার পাঙ্ক 2077, ইভেন জিটিএ 5 এর মতো যদি গেমস খেলে থাকেন, সেক্ষেত্রে যদি একটু ফ্রেম কম দেখায় তো সেক্ষেত্রে অতটাও সমস্যা হয় না। তবে সমস্যা এসে যায় যারা আসলে কম্পিটিটিভ অথবা ইস্পোর্ট টাইটেল খেলে থাকেন, অর্থাৎ সিএস গো, ভ্যালোরেন্ট, ওভারওয়াচ, রেইনবো সিক্সিস, পাবজি, ফর্টনাইট। তো এই সকল যে গেমসগুলো আছে, আপনারা অনেক বেঞ্চমার্কে বা অনেক জায়গায় দেখে থাকবেন যে এগুলো ম্যাক্সিমাম ফ্রেম রেটে খেলা হয়। অর্থাৎ সিএস গোর কথা যদি বলি, তো বর্তমান সময়ে যদি আপনি এএমডি সিস্টেম বিল্ড করেন উইথ লেটেস্ট হাই এন্ড গ্রাফিক্সের সাথে, তো সেক্ষেত্রে তো 600 ফ্রেম পার সেকেন্ড পার হয়ে যায়। তো এটিই বা তারা কেন করে, গেমিং তো 60 হার্জের মনিটরে হয়ে যায়, আপনার যদি সিস্টেম 60 এপিএস এ দেখাতে সক্ষম সেক্ষেত্রেও গেমিং হয়ে যায়। তো তারা কেন এরকম পাওয়ারফুল হার্ডওয়্যার ব্যবহার করছে বা এত এপিএস কেনই বা তারা উপভোগ করছে, তো এখানে এসে যায় ক্রিটিক্যাল থিঙ্কিং। কারণ এই জায়গায় অনেকে দাবি করে বসে যে আমার গেমিং স্কিল অনেক সলিড, আমাকে হারা চারটিখানি কথা নয়, আমার যে কোনো সিস্টেম দিলে আমি যে কোনোভাবেই খেলে দিতে পারবো, ইভেন ডমিনেট করতে পারবো, এরকমটাই বলে থাকে। তবে এই জিনিসটি অনেক সময় সঠিক থাকলেও আবার অনেক সময় চিন্তার কারণও হয়ে দাঁড়ায়। কারণ আপনি যদি তিন ধরনের সিস্টেম বিল্ড করে থাকেন, আপনাদেরকে বলছি, ধরুন যে আপনি তিন ধরনের সিস্টেম বিল্ড করেছেন, একটা লো এন্ড সিস্টেম যা সর্বোচ্চ আপনাকে 1080p 60 এপিএস পর্যন্ত দেখাতে পারে, আর একটি মিডিয়াম ধরনের সিস্টেম বিল্ড করলেন উইথ লেটেস্ট হার্ডওয়্যারের সাথে, কিন্তু মিড রেঞ্জ ক্যাটাগরির, অর্থাৎ যেই সিস্টেম আপনাকে কম্পিটিটিভ গেমে 144 থেকে 150 ফ্রেম তো দেখাতে সক্ষম। তবে লো এন্ড সিস্টেমেও যে মনিটরটি ব্যবহার করেছে এটিও 60 হার্জ, ইভেন মিডিয়াম সেকশনে যেটি করা হয়েছে এটিও 60 হার্জ, কিন্তু আপনার সিস্টেম 150-র উপরে ফ্রেম দেখাতে সক্ষম। অ্যান্ড থার্ড যে সিস্টেমটি আছে সেটি হবে হাই এন্ড, যেটা 240+ এপিএস দেখাতে সক্ষম লেটেস্ট হার্ডওয়্যার, এবং এর যে মনিটরটা হবে এটি 240 হার্জের উপরে। তবে এখানে আরও একটা ডিভাইস অ্যাড করে দিতে চাই সেকেন্ড সিস্টেমটির জন্য, এটিতে শুধুমাত্র একটা 144 হার্জের মনিটর যোগ হবে এবং প্রায় 4 ধরনের প্লেয়ার বসিয়ে দেওয়া হলো এখানে, এবং গেমস হিসেবে নেওয়া হবে সিএস গো। তো প্রথম সিস্টেমে বসবে একবারই ইস্পোর্ট প্রো প্লেয়ার,
যিনি জীবনে অনেক অনেক ট্রফি উইন করতে পেরেছে। সেকেন্ড বিল্ডে একজন টোটালি ক্যাজুয়াল প্লেয়ার, মনে করুন আমি সময় পেলে গেমস খেলি আর না পেলেও কোনো সমস্যা নেই। আর অপরদিকে একজন স্ট্রিমারকে রাখলাম যারা রাত্রেবেলা বা যে কোনো সময় তারা গেম স্ট্রিমিং করে থাকে, অনেক সময় অনেক স্কিলও দেখাতে হয় তাকে, আবার অনেক সময় স্টোরি বেস গেমও তাকে খেলতে হয়। তাকে বসিয়ে দিলাম পাওয়ারফুল থার্ড নম্বর বিল্ডে। তো গেম স্টার্ট করার পর আর একটা কথা ইম্পর্টেন্ট, যে এখানে কেউই জানে না যে কোন সিস্টেমে কে বসে আছে। আর এখানে আর একটা বিষয় মনে করুন যে এখানে 3 থেকে 4টা মনিটর আছে, সবগুলোই সেম মনিটর, তবে 240 হার্টজে যেগুলোকে FPS বা হার্টজ লক করা আছে, লো এন্ডের জন্য 60 হার্টজে লক করা আছে, এবং যেটা মিড রেঞ্জ সেটি 144 হার্টজে লক করা, এবং টবেন্টি তো 240 হার্টজ থাকছে। তো গেম সলভ করার পর দেখা যাবে যে প্রো প্লেয়ারটি ছিল সেটি তার লোয়ার সিস্টেমে যে এম টার্গেটগুলো থাকবে এগুলোতে এক্স্যাক্টলি টার্গেট করতে পারবে না। অপরদিকে যে ক্যাজুয়াল গেমার ছিল 60 FPS এ খেলে আসছে লোয়ার সিস্টেমে, মনে করুন আমি, সেক্ষেত্রে যে আমার এইম থাকবে এর আগের চেয়ে অনেক ইম্প্রুভ হবে, অর্থাৎ আমি আপডেটেড ফ্রেম দেখতে পারছি। আর যিনি স্ট্রিমার ছিলেন তার তো গেমিং স্কিল আগে থেকেই আছে এবং সে মিডিয়াম সেকশনেই গেম খেলে থাকে, অর্থাৎ 100 থেকে 200 ফ্রেমের মধ্যেই খেলে থাকে, তার যে একটা রেসপন্সনেস তার কিন্তু আরও বেড়ে যাবে। তো এখানে একটা জিনিস দেখুন যে ক্যাজুয়াল গেমার এবং যিনি স্ট্রিমার ছিলেন তাদের গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ইম্প্রুভ হয়েছে, আর যিনি একবারে এই ফিল্ডের প্রফেশনাল তিনি কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজ পেয়েছে। তো এই জিনিসটি কেন, তো আপনাদেরকে এখন এক্সপ্লেন করছি। গেমিংয়ে প্রতিটা সেকেন্ডের যে অংশগুলো থাকে, অর্থাৎ মিলি সেকেন্ড, এটি কিন্তু গেমারদের কাছে অনেক দামি হয়ে থাকে, অর্থাৎ 10 মিলি সেকেন্ড মানেও কিন্তু অনেক কিছু হয়ে থাকে। আর হ্যাঁ, এই টেস্টগুলো যে বললাম, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে ইন্টারনেট স্পিড এবং এর যে ইন্টারনেট লেটেন্সি এটি সবার জন্যই সেম ছিল। তো এখন আসি FPS এ। তো আপনারা হয়তো একটা জিনিস জানেন যে পৃথিবীতে সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক বা সাধারণ একজন মানুষ হয়ে থাক, টাইম সবার জন্য সেম। তো আপনি যেই সিস্টেমে বসে আছেন বা প্রো প্লেয়ার যেখানে বসে আছে সেটি 1 সেকেন্ডে তার সিস্টেম 60 FPS এই দেখ সর্বোচ্চ দেখতে পারবে 1 সেকেন্ডে। আবার সেম টাইমেই সেকেন্ড যে বিলটি ছিল, অর্থাৎ মিডিয়াম সেকশনের, সেখানে 1 সেকেন্ডে দেখা যাচ্ছে 150 হার্টজ বা 150 FPS। অপরদিকে থার্ড বিল্ডে 1 সেকেন্ডেই 240 FPS দেখাচ্ছে, কিন্তু সময় কিন্তু সবার জন্যই সেম। তাহলে অবভিয়াসলি যিনি লো এন্ড সিস্টেমে বা যে প্রফেশনাল প্লেয়ারটি ছিল তার ফ্রেম কম দেখাচ্ছে, অর্থাৎ তিনি আউটডেটেড ফ্রেম দেখছে, অর্থাৎ তার জন্য আউটডেটেড না হলেও যারা তার উপরের ধাপে আছে, অর্থাৎ 1 সেকেন্ডকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তো মিলি সেকেন্ড বের হয়, মনে করুন 950 মিলি সেকেন্ডে ওই প্রফেশনাল প্লেয়ারটার 60 ফ্রেম এন্ড হলো। সেম 950 মিলি সেকেন্ডেই ক্যাজুয়াল যে প্লেয়ারটি ছিলেন বা ছিল তার কিন্তু ফ্রেম চলে গেছে অলমোস্ট 140 FPS, অর্থাৎ একটু হলেও মিডিয়াম সেকশনের গেমার কিন্তু অনেক দূর চলে গিয়েছে। আরও এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে দেই, মনে করুন একটা প্লেয়ার বা এনিমি এই জায়গা থেকে বি জায়গায় আসছে, যারা হাই FPS এ খেলে তারা কিন্তু দেখতে পারছে যে এখান থেকে বি জায়গায় কত স্মুথলি এবং রিয়েল টাইমেই যাচ্ছে, আর সে যদি এম করে ঠিক এক্স্যাক্টলি তার এম টার্গেট পূরণ করতে পারে। অপরদিকে যদি আমি লো এন্ড সিস্টেমের দিকে দেখি তো সেক্ষেত্রে এ স্থান থেকে বি স্থানে যেতে কিন্তু স্মুথলি মুভিং এর বিষয়টি দেখাবে না, এবং FPS কম দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে সামনের যে এনিমি ছিল সে তো এ থেকে বি জায়গায় চলে গিয়েছে, বাট আমাদের সিস্টেম অত পাওয়ারফুল না হওয়ার কারণে কিন্তু আমরা একটু পিছনেই দেখব। তো সেক্ষেত্রে যদি আমি এম কে টার্গেট করি বা যে প্রফেশনাল প্লেয়ারটি এম কে টার্গেট করে, তো সেক্ষেত্রে অনেক চান্স আছে যে সেটি মিস হওয়ার, কারণ আমাদের সিস্টেমের ক্ষেত্রে যদি এনিমিকে আমরা যেখানে দেখতে পারবো এমনটা নয় যে সে এখানে আসে, হয়তোবা সে মুভের কারণে খুব তাড়াতাড়ি চলে গিয়েছে অথবা পিছিয়ে গিয়েছে, অর্থাৎ আমরা কোনোভাবে আপডেট যে ফ্রেম এটি আমরা দেখতে পারি না, ফলে যে আমাদের এই ESport টাইটেল বা FPS গেমগুলো আছে সেগুলোতে একটু পিছিয়ে পড়ি স্কিল থাকা সত্ত্বেও। তো তার মেইন কারণ হচ্ছে হার্ডওয়্যার। অপরদিকে আমি মনে করেন ক্যাজুয়াল গেমার, আমি যদি এরকম সিস্টেমে আসি তো আমার যে আগের টার্গেট ছিল এটি আরও বেশি মাত্রায় পূরণ হবে, কারণ একে আমি লো এন্ড সিস্টেমে ছিলাম, তারপর আবার আসছি ক্রিসপিনেসে, তার উপর আবার আপডেটের ফ্রেম দেখতে পারছি, অর্থাৎ গেমসে একই ক্রিসপিনেস বা স্মুথনেস, তার উপর আবার লেটেন্সি একবারেই কম। তো এখানে আর একটা জিনিসও আমাদের সামনে চলে আসলো যে যদি সাধারণ গেমারও হয়ে থাকে FPS তাদের জন্য আরও হেল্পফুল হতে পারে,
প্রো প্লেয়ার বা স্ট্রিমারদের জন্য তো এটি আসলেই অ্যাডভান্টেজ, তবে যারা প্রো প্লেয়ার নয় বা একবারই ক্যাজুয়াল গেমার তাদের জন্য কিন্তু এটি খুব ইফেক্টিভ। তো এখন কথা হচ্ছে যে সিপি আমরা সবকিছুই জানলাম, তো এর প্র্যাকটিক্যাল কোথায়, এটি কোথা থেকে এই জিনিসগুলো পেয়েছো? তো আপনাদেরকে বলি এবং সুপার 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 রিকমেন্ডেড লাইনাস টেকটিপসের ডাস হাই এফপিএস মেক ইউ এ বেটার গেমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এখানে সব কিছুই পাওয়া যাবে। আর এই ভিডিওটি চাইলেও কেউ রেপ্লিকেট করতে পারবে না, এটি একটা সলিড ভিডিও হয়েছে। সিরিয়াসলি গাইস, কেউ চাইলেই এই ভিডিওটি কেউ কম্পেয়ারই করতে পারে না, কারণ এখানে অনেক কিছু বিষয় আছে। যেমন এখানে যে গেস্টগুলো এসেছে এগুলো তো অনেক পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট, কারণ এখানে কয়েকজন প্লেয়ারকে নেওয়া হয়েছিল, যেমন ওয়াশিংটন জাস্টিসের প্রফেশনাল প্লেয়ার যার নাম হচ্ছে কোরি, তাছাড়াও এখানে আরও একজন অ্যাভারেজ স্ট্রিমারকে নিয়ে আসা হয়েছিল যার নাম হচ্ছে মিস্টার গ্রিমস, অ্যান্ড সবার প্রিয় ওয়ান অ্যান্ড অনলি স্ট্রিমার প্লাস প্রো, ইয়েস আমি শ্রাউডের কথা বলছি। শুধু তাই না, এখানে তাদের সঙ্গ দিতে ক্যাজুয়াল প্লেয়ার হিসেবে ছিল দুইজন আরও নামি দামি লোক, একজন হচ্ছে পলস অর্থাৎ পলস হার্ডওয়্যার থেকে অ্যান্ড লাইনেস নিজেই। শুধু তাই না, সকল বিষয়কে এক্সপ্লেইন করার জন্য ছিল এনভিডিয়ার সব বড় বড় ইঞ্জিনিয়ার অ্যান্ড সুপার এক্সপেন্সিভ হাই স্পিড ক্যামেরা। আর আমি যেই সকল সিস্টেমের কথা বলেছিলাম অর্থাৎ মিড রেঞ্জ থেকে শুরু করে লো এন্ড, হাই এন্ড, হাই এন্ড টু লো এন্ড, লো এন্ড টু হাই এন্ড, হাই এন্ড টু মিড রেঞ্জ, যত সকল সিস্টেম আছে এখানেই ছিল। তো এই ভিডিওতে সব কিছুই এক্সপ্লেইন করা আছে, কোনো কিছুকেই বাদ দেওয়া হয়নি। এটি একটি অনেক লম্বা ভিডিও আর এই ভিডিওটি পৃথিবীর দি বেস্ট এই ক্যাটাগরির ভিডিও। আর সিরিয়াসলি গাইস, আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, সুপার রিকমেন্ড, কারণ আমি বললাম আমাদের দেশে তো দূরের কথা, পাশের দেশের কথাও বাদ দিলাম, ইন্টারন্যাশনাল যারা ইউটিউবাররা আছেন বা টেক এনথুসিয়াস্ট আছেন তাদের পক্ষে এই ভিডিওটি করা সো টাফ। তাই আপনি যদি গেমার হয়ে থাকেন অথবা গেমিং ক্যারিয়ারের কথা চিন্তা করছেন অথবা গেমিং পিসি কেনার কথা চিন্তা করছেন, যদি আপনি ইস্পোর্ট বা এফপিএস গেমের দিকে ঝুঁকতে চান এবং হার্ডওয়্যার নিয়ে সংশয়ে আছেন, এই 36 মিনিটের ভিডিওটি যদি আপনি দেখেন তো আপনার আপনার এই বিষয়ের উপর জ্ঞান এবং ধারণা অনেকটাই বেড়ে যাবে। তবে কনক্লুশনে যদি চলে আসি তো একটা কথা এখানে বলবো যে বেটার হার্ডওয়্যার আপনাকে আসলেই বেটার প্লেয়ার হতে সাহায্য করবে। অবশ্যই আপনার স্কিল থাকা দরকার এবং আপনার বেটার রিয়াকশন টাইম থাকা দরকার, তবে হার্ডওয়্যার যদি আপনার ক্যাপেবল না হয়ে থাকে তো অবশ্যই আপনি একটু হলেও পিছিয়ে পড়বেন, আর এটি প্রুভেন ফ্যাক্ট। কারণ আপনার কম্পিটিটর খেলছে 244 হার্জে বা 44 হার্জ মনিটরে এবং সেম ফ্রেমের সাথে, আপনি যদি 60 FPS তো আপনার চেয়ে অনেক অ্যাডভান্টেজ পাবে, অর্থাৎ আপডেটেড ফ্রেম দেখবে, আপনাকে নিমিশেই এম করতে পারবে। আর আপনি যদি এক্স্যাক্ট এমও করে থাকেন তো দেখা যাবে যে আপনার রিয়াকশন টাইম এবং এম সবকিছুই ঠিক থাকলো, আপনার গুলিও চলে গেছে কিন্তু আপনার গুলি রেজিস্টার্ড হয়নি, কারণ সেই সময় ওই এনিমি সেখানে ছিল না, তো আপনার এখানে কি করার। অপরদিকে আপনি যদি একবারে নর্মাল ক্যাজুয়াল গেমার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে বেশি FPS আপনাকে বেশি ফায়দা দিবে। যদি পাস্টেও আপনারা এরকম গেমিং করে থাকেন, অর্থাৎ মনে করুন আপনি একটা সিস্টেম চালিয়ে আসছেন যেটা 60 FPS গেমিং করিয়ে দিয়েছে লো এন্ড হার্ডওয়্যার, অ্যান্ড পরে আপনি একটা বিল্ড করলেন, সেম গেমস আপনি বেশি ফ্রেম দেখতে পারছেন, সেক্ষেত্রে যে এর রেসপন্সিভনেস এবং ক্রিসপিনেস এটি কিন্তু আপনার খুব ভালো লাগে এবং এটি আপনাকে বেটার গেমার করে তুলতে পারে। তো আই হোপ যে আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিতে পারেন যে আমার ভিডিও আপনাকে কেমন লাগে। এর আগে অনেকেই আমাকে কমেন্ট করতেন, মোটিভেটেড করতেন, তবে অনেকেই এখন কমেন্ট করা ছেড়ে দিয়েছেন, কেন এরকমটা, আপনাদেরই তো ভাই হই আমি, তো প্লিজ আমার দিকেও দেখবেন, কারণ আমি এতদিন থেকে আসি, আমি 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত গেইন করতে পারিনি, তো সব দায়িত্ব কিন্তু আপনাদের উপর থাকলো। আই হোপ যে এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন, তাই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর যেটা বলছিলাম যে লাইনাস টেকটিপস এর ভিডিওটি দেখবেন, সুপার রিকমেন্ডেড, লিংক ডিসক্রিপশনে দেয়া থাকবে, প্লিজ ভিডিওটি দেখবেন, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।